হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সহজ উপায়ে ওভেনে পারফেক্ট মিষ্টি দই তৈরির রেসিপি। অনেকেই অনেকভাবে মিষ্টি দই তৈরি করে থাকেন, আমিও অনেকভাবে মিষ্টি দই তৈরি করেছি, তবে তার মধ্যে সবচেয়ে সহজ রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না দর্শক। চলুন তাহলে দেখে নিই কিভাবে সহজ উপায়ে ওভেনে পারফেক্ট মিষ্টি দই তৈরি করা যায়। মূল রেসিপি শুরু করার আগে আমি আমার ওভেন 180 ডিগ্রি সেলসিয়াসে 10 মিনিটের জন্য প্রিহিট হতে দিয়েছি। আজকের রেসিপির জন্য আমি 2 ক্যান ইভাপোরেটেড মিল্ক ব্যবহার করছি। প্রতি ক্যানে 375 ml করে আছে। আজকাল বাংলাদেশেও যে কোনো সুপার শপে ইভাপোরেটেড মিল্ক পাওয়া যায়, আপনি সেখান থেকে কিনে নিতে পারেন, আর তা না হলে দুধ ঘন করেও ব্যবহার করতে পারেন। আমি একটি মিক্সিং বল নিয়ে এতে এই 2 ক্যান ইভাপোরেটেড মিল্ক ঢেলে দিলাম। এখন এতে দিয়ে দিচ্ছি 1.5 কাপ টক দই। আপনি চাইলে ন্যাচারাল অথবা গ্রিক স্টাইল যে কোনো ধরনের টক দই ব্যবহার করতে পারেন, তবে চেষ্টা করবেন ভালো ব্র্যান্ডের টক দই ব্যবহার করতে, আর টক দইয়ে কোনো পানি থাকলে তা ভালো করে ছেঁকে নেবেন। তারপর এভাবে আস্তে আস্তে দুধের সাথে টক দইটা মিলিয়ে নিতে হবে। খুব বেশি বাবল করার দরকার নেই, একটু দানা দানা থাকলেও কোনো সমস্যা নেই। ভালো মতো মিলিয়ে নিয়ে এখন আমি এর মধ্যে আস্তে আস্তে ঢেলে দিচ্ছি কন্ডেন্স মিল্ক। কন্ডেন্স মিল্ক আপনি কতটা ব্যবহার করবেন সেটা নির্ভর করে আপনার স্বাদের উপর। আমি সাধারণত 2 ক্যান ইভাপোরেটেড মিল্কের জন্য 1 ক্যান কন্ডেন্স মিল্ক ব্যবহার করে থাকি, মানে 375 ml। আপনি চাইলে কন্ডেন্স মিল্কের পরিবর্তে চিনি ব্যবহার করতে পারেন, তবে চিনির চাইতে কন্ডেন্স মিল্ক ব্যবহার করলেই কিন্তু দইটা খেতে বেশি মজার হয়। তারপর দুধের সাথে সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম। এখন ঢালার সুবিধার জন্য আমি এটাকে প্রথমে একটা জগে নিয়ে নিলাম। এখন আমি যেই পাত্রে দইটা সেট করব সেই পাত্র নিয়ে নিলাম। আমি আজকে এই ধরনের একটি সিরামিকের পাত্র ব্যবহার করছি, এটা ওভেন প্রুফ। আপনি চাইলে যে কোনো ধরনের ওভেন প্রুফ পাত্র ব্যবহার করতে পারেন। তারপর এইভাবে একটু উপর থেকে দইটা ঢালতে হবে। এইভাবে উপর থেকে দইটা ঢাললে একটু বাবলের সৃষ্টি হবে, যেটা দেখতে অনেক সুন্দর দেখায়, অথেন্টিক দইয়ের মতো। আপনি চাইলে এই ধরনের ছোট ছোট পাত্র দই সেট করতে পারেন। আমি বাকি মিশ্রণটুকু এরকম ছোট ছোট বাটিতে ঢেলে দিচ্ছি। টক দই এবং কন্ডেন্স মিল্ক কতটুকু ব্যবহার করবেন সেটা আসলে আপনার স্বাদের উপর নির্ভর করে, তবে 2 ক্যান ইভাপোরেটেড মিল্কের সাথে কমপক্ষে 1 কাপ টক দই ব্যবহার করতে হবে। এর চাইতে কম ব্যবহার করলে কিন্তু মিষ্টি দইটা সেট নাও হতে পারে। এখন বেক করার পালা। আমি আপনাদের ওভেনে দেখিয়ে দিচ্ছি। প্রিহিটেড ওভেনে মাঝখানের তাকে আমি এরকম মিষ্টি দইয়ের পাত্রগুলো বসিয়ে দিয়েছি। বেকিংয়ের ক্ষেত্রে একটি জরুরি কথা বলে নিই, ওভেনের তাপমাত্রা ভেদে কিন্তু বেকিংয়ের সময় কম বেশি লাগতেও পারে। আমি আপনাদেরকে এভারেজ একটা ধারণা দিচ্ছি। এখন ওভেন 180 ডিগ্রি সেলসিয়াসে রেখে আমি এটাকে বেক করব ঠিক 10 মিনিট। 10 মিনিট পরে আমি ওভেন বন্ধ করে দেব। তারপর এই গরম ওভেনেই এই দইটাকে রেখে দেব কমপক্ষে 2 ঘন্টা। আপনি চাইলে সারা রাতও রেখে দিতে পারেন। 2 ঘন্টা পরে আমি ফিরে আসছি। 2 ঘন্টা পরে আমি ওভেন থেকে দইগুলো বের করে নিয়েছি। দেখুন খুব সুন্দর সেট হয়ে গিয়েছে, আর খুবই সুন্দর একটা কালার এসেছে। এটা সম্ভব হয়েছে শুধুমাত্র ইভাপোরেটেড মিল্কের কারণে। দেখতে কিন্তু ঠিক বগুড়ার দইয়ের মতোই লাগছে। আপনি চাইলে এটাকে এই অবস্থায় খেতে পারেন, তবে দই কিন্তু ঠান্ডা খেতেই ভালো লাগে, তাই এটাকে এখন আমি ফ্রিজে রেখে দেব 2 থেকে 3 ঘন্টার জন্য। 2 ঘন্টা পরে আমি এটাকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুবই মজার। আর এর স্বাদ জানতে চান? তাহলে চলুন সেটা জেনে নিই আমার 6 বছরের মেয়ের কাছ থেকে। দেখুন এর টেক্সচারটা কতটা সুন্দর হয়েছে। দর্শক দেখলেন কত সহজে এবং অল্প উপকরণ দিয়ে বাসাতেই পারফেক্ট মিষ্টি দই তৈরি করা যায়। আপনি একবার বাসায় এটা ট্রাই করে দেখুন, ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে রেসিপিটি প্লিজ অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আর আপনারা বাসায় বানিয়ে থাকলে কেমন হয় আমাকে কমেন্ট করে জানাবেন।
চাইলে আমাকে ফেসবুক পেজও ফলো করতে পারেন, লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আজ তাহলে এই পর্যন্তই, কথা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।